আমি কিভাবে অনেকগুলো ছবির অনেক দর্শকের ভালোবাসার মা, ভালোবাসার মানুষ হয়ে উঠলাম। কিভাবে অভিনয়তে আসা, এই পোকাটা মাথায় কিভাবে ঢুকলো? হ্যাঁ, এটা এটা পোকার মতোই ঢুকেছে আমার মাথায়। চিরিঙ্গা চকরিয়া, আচ্ছা হ্যাঁ, ওখানে গ্রামের এক জমিদার ছিলেন মুস্তাক আহমেদ চৌধুরী, ওনার বাড়ি আবার কক্সবাজার টাউনের মধ্যে ওনার বাড়ি ছিল, ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো ওনাদের বাড়িতে আমি আমার বান্ধবী একবার বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখি যে সিরাজদৌল্লা নাটকটা ওনারা স্থানীয়ভাবে মঞ্চস্থ করছে ওনাদের স্কুলে আর কি। তা আমি আমার এক বান্ধবীর নাম মঞ্জু, কক্সবাজারের সবাই চিনে আমাদের দুই বান্ধবীকে। তা আমাদেরকে দেখার পরে ওদের চিন্তাধারা পাল্টে গেল যে আমরা আমাদের নিয়ে তারা সিরাজদৌল্লা নাটকটা করবে, যে আমি যেন আলোয়া করি আর আমার বান্ধবীটা যেন লুৎফা করে। তো আমাদের বেশ মজা লাগলো, আর সেটা তো আর এত কমার্শিয়াল কিছু না, আমরা তো অভিনয় জানি না বা পারিবারিকভাবে উঠানি করছে, তো করে ফেলি। তো ওইখানেই দুই দিন রিহার্সাল দিয়ে আমরা উঠে গেলাম। উঠে যাওয়ার পরে বা দেখি যে অভিনয় ভালো না হলেও দেখি বেশ সবাই খুব এনজয় করছে, মজা পাচ্ছে, আমরাও মজা পাচ্ছি। এই যে মাথায় ঢুকেই এলো অভিনয়, অভিনয়ের পোকা। তারপরে যত জায়গায় কক্সবাজারে আমাদের স্কুলের ফাংশন বলো বা অন্যান্য সংগঠনের, তখন তো কক্সবাজারে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আর কি, আমি আর আমার বান্ধবী বেশিরভাগ জয়েন করতাম এগুলাতে। তো এরকম করতে করতে নাচ, ছোটোখাটো অভিনয় করতে করতে বা অন্যান্য প্রোগ্রাম করতে করতে এই মানে শিল্পী মানে শিল্পী হওয়ার চিন্তাটা মাথায় ঢুকে গেল, পোকাটা মাথায় ঢুকে গেল। আচ্ছা, আপনি অভিনয় শুরু করেছেন অনেক আগে, কিন্তু প্রফেশনালি অভিনয়টা শুরু করলেন কবে? এটা শুরু করলাম তারপর তো আমি বিয়ে করলাম, বাচ্চার মাও হয়ে গেলাম, পিটি ট্রেনিং নিলাম, পিটি ট্রেনিং নিয়ে আবার শিক্ষকতা শুরু করলাম। আপনি শিক্ষকতা করছিলেন, কিন্তু হঠাৎ করে কেন অভিনয়তে আসলেন বা এই নেপথ্যের গল্পটা কি একটু জানতে চান? এটা আসলে আমি ওই গহিরা থেকে তো চিটাগ্রামে চলে আসি, আসার পরে আবার মানে আমি এর আগে থেকে কিছু কিছু মঞ্চে মঞ্চে কিছু কাজ আমি করতাম নাটকে, সেই চিটাগ্রামে নাটক পাড়ায় তখনকার সিনিয়র অনেক ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী ছিলেন, তাদের সাথে একত্র হয়ে কাজ করেছি, ওদের কথা আমাকে বলতেই হবে। কারণ আমি নাটকের যদি কোনো কিছু শিখে থাকি, আমার উস্তাদ বলি, পরিবেশ বলি, শিক্ষা বলি, আমার অভিনয় হওয়া বলি, তাহলে এই চিটাগং থেকেই হয়েছে সেটা। সেখানে আমার প্রিয় কিছু পরিচালক, আমার সহশিল্পী আছেন, তাদের নাম না বললি না, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা না হলে, তাদের সংস্পর্শে আমি না আসলে আজকে আমি খালেদ আক্তার কল্পনা অভিনয় শিল্পী হতে পারতাম না। তো তাদের নামটা বলি, আমাদের প্রিয় ওস্তাদ যারা আরও অনেককেই শিখিয়েছে, তাদের মধ্যে অনেকেই ফিল্মে আছেন, সেই ওস্তাদের নাম হলো একজন হলো চৌধুরী মুজিবুর রহমান, আরেকজন ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফিসার ছিলেন অলক দত্ত, পরে যিনি কলকাতা চলে গেলেন, তারপর ছিলেন মফজল ভাই, সালাম ভাই, এদের সাথে আরও অনেকেই ছিল, নাম বলে শেষ করা যাবে না। তো এই যে চৌধুরী মুজিবুর রহমান সাহেব বললাম, ওনার সাথে আমাদের পারিবারিক খুব গভীর সম্পর্ক ছিল। আমি চিটাগং প্রথম এসে ওনার বাসাতেই শিখি এবং প্রতিদিন অভিনয়ের ব্যাপারে ওনার পরিবারের সাথে স্কুলিং হতো, নাম করা রাইটারদের বইটাই নিয়ে আমরা অভিনয় করতাম, ওনার ছেলেমেয়েরা অভিনয় করতাম, উনি ওনার ওয়াইফ, আমি অভিনয় করতাম, এখানেও এটা আমার স্কুলিং বলা চলে। তো এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তো এদের সাথে আমার যে সহশিল্পী আরও মেয়ে ছিল নায়িকা, সে এখনও অভিনয় করে যাচ্ছে, আমার বান্ধবী শিপ্রা, নডরায় একটা ছবি রিলিজ হয়েছে, এটা মানে সুন্দর একটা নডরাই, হ্যাঁ সুন্দর একটা মায়ের চরিত্রে অভিনয় করেছে সেই শিপ্রা, আমার বান্ধবী মীরা ছিল একটা বান্ধবী, আরেকজন সহশিল্পী ছিল ছবি। তো এদের কথা আমার খুব মনে পড়ছে, এদের সাথে একসাথে কাজ করেছি। তো আজকে এত কথার মধ্যে এদের কথাটা যদি আমি না বলি, যে কথাগুলো আমার মনের মধ্যে বাসা বেঁধে আছে সেটা আমি বলে হালকা হতে চেয়েছি, এবং ওদের প্রতি আমার এখনও শ্রদ্ধা ভালোবাসা টান, এখনও আমি তাদেরকে অন্তর থেকে ফিল করি, দেখা করি মাঝে মাঝে গেলে। তো এই সময়ই আমি এক পর্যায়ে আমি নতুন মুখ যখন ডাকে আমাকে, আমি ইয়েতে যাই, অডিশন দিই। তো আমার যে অভিনয়ের একদম অভিজ্ঞতা ছিল না এটা বলা তো একেবারেই যায় না,
বুঝতে পারছেন আমি চিটাগং থেকে মোটামুটি কক্সবাজার এবং চিটাগং থেকে মোটামুটি অনেক কিছু আমি শিখে তারপরে আমি ভালোভাবে রেজাল্ট করেছি এফডিসিতে গিয়ে। তারপরে তো সব ঘটনা আপনাদের জানাই আছে আমি কিভাবে অনেকগুলো ছবির অনেক দর্শকের ভালোবাসার মা ভালোবাসার মানুষ হয়ে উঠলাম, এক একে সব কিছুই আপনারা জানেন, বাকি গল্প আমাদের সবার জানা। হ্যাঁ আচ্ছা,